9 আগস্টের একটা ভয়াবহ মর্মান্তিক ঘটনার পর দিন যত গড়িয়েছে, নাগরিক আন্দোলন আছড়ে পড়েছে কোচবিহার থেকে কাকদ্বীপে। সেই আন্দোলনের আঁচ গত 22 ঘন্টা টের পেয়েছে কলকাতা পুলিশের সদর দপ্তর। প্রথম থেকেই কাদম্বিনী কাণ্ডে পুলিশের ভূমিকা তরুণী চিকিৎসকের পরিবারের প্রশ্নের মুখে। সেই একই সুর চিকিৎসক সহ জুনিয়র চিকিৎসকদের গলায়। এবার তাই কলকাতা পুলিশের নগরপালের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে গিয়ে সোমবার থেকেই লালবাজারের অন্তত 500 মিটার দূরেই অবস্থান জুনিয়র চিকিৎসকদের। তারা নিরস্ত্র, হাতে মালা, গোলাপ আর মেরুদণ্ড। বিরোধীরা বলেছে এই মেরুদণ্ডটাই কিনা পুলিশ বিক্রি করে দিয়েছে সরকারের কাছে। হাতে গোলাপ আর মেরুদণ্ড নিয়ে চলতে থাকা আন্দোলনেও সোমবার দেখা গেল লালবাজারের অনতি দূরে পিয়ার্স লেনে পুলিশ তৈরি করেছে শক্তিশালী ব্যারিকেড। গার্ডরেলও রয়েছে যেন এক লৌহ কপাত। আন্দোলন যাতে এগোতে না পারে সব ব্যবস্থাই করে রেখেছিল পুলিশ, দাবি জুনিয়র চিকিৎসকদের। তবে ফিয়ার্স লেনে ফিয়ারলেস প্রতিবাদে নাছোড় ছিলেন জুনিয়র চিকিৎসকরাও। ব্যারিকেড ভাঙা নয়, টপকে গিয়ে বিশৃঙ্খলতা তৈরি নয়, বরং শান্তিপূর্ণ প্রতিবাদ কাকে বলে তা বুঝিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। তারা শান্ত ছিলেন, কিন্তু দাবিতে ছিলেন অনর। 22 ঘন্টা ধরে অনর দাবির জোরে সব শেষে পুলিশ যেন বাধ্য হলো শিকল বাঁধা ব্যারিকেড খুলে দিতে। মঙ্গলবার বেলা 3টার পর খবর এলো ব্যারিকেড খোলা হচ্ছে। বেন্টিং স্ট্রিটের দিকে 100 মিটার এগোতে দেওয়া হবে তাদের। পুলিশের তরফ থেকে এলো এমনই নির্দেশ। একদিকে আন্দোলন শান্তিপূর্ণ রাখতে মানববন্ধন তৈরি করলো পুলিশ, অপরদিকে মানববন্ধন তৈরি করে এগিয়ে এলেন জুনিয়র চিকিৎসকেরাও। পুলিশ জানিয়েছিল বেন্টিং স্ট্রিট থেকে 22 জনের প্রতিনিধির দল লালবাজারের ভিতর যেতে পারবেন। তাদের দাবি মতন সিপির পদত্যাগ নিয়ে ডেপুটেশন জমা দেবেন, করবেন বৈঠকও। সেটাই হলো অবশেষে দীর্ঘ 22 ঘন্টা অপেক্ষার পর লালবাজারে পৌঁছেই গেলেন তারা। বিরোধীদের মনে প্রশ্ন, একটা ডেপুটেশন এবং একটা বৈঠকের জন্য 9 ফুট উঁচু ব্যারিকেড খুলতে 22 ঘন্টা সময় লাগলো পুলিশের? সম্পূর্ণ অরাজনৈতিক একটা আন্দোলনে, সম্ভ্রান্ত চিকিৎসকদের আন্দোলনেই এত ভয় প্রশাসনের, এত প্রস্তুতি নিতে হলো তাদের আটকে রাখতে? কিন্তু সব ভয়কে জয় করে কাদম্বিনীর ন্যায় বিচারের সঙ্গত দাবি নিয়ে রাস্তাতেই রাত কাটিয়ে মঙ্গলবার আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধি দল ঢুকলেন লালবাজারে, দিলেন ডেপুটেশন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী এবং নিখিল দাসের সঙ্গে অয়ন শর্মা এবং অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।